সমগ্র বিশ্বতে করোনা ভাইরাসে যে ভয়াবহ রূপ ধারণ করেছে, ইয়ার প্রভাব কিন্তু আমার ভারতবর্ষ তথা অসমতো ইয়ার বিরূপ প্রভাব পড়া দেখা গেছে। সেই উদ্দেশ্যে আগত রাখি আমার ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়াই যে 21 দিনের লকডাউনের কার্যসূচী ঘোষণা করেছে, এই লকডাউনের কার্যসূচীতে আমি এবিএমসিএ গুরুত্ব সহকারে লৈছো। আৰু লকডাউন আরম্ভ হওয়ার পর আজিলেকে আমি কিন্তু এবিএমসিএর বিভিন্ন জেলা সমিতি তথা কেন্দ্র সমিতি নিরূপম আমি কিন্তু পালন করে আহিছো। সেই হেতুকে আমার এবিএমসির কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে হালবাড়ী জেলা সমিতির সহযোগত এবিএমসির পূব খাড়িজাবি আঞ্চলিক সমিতির উদ্যোগত এই অঞ্চলের বিশেষ আমার বারবাটা ভেদ মুসলিম বস্তির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সাইরুদ্দিন আহমেদ ডাঙরিয়া আর দক্ষিণ খাড়িজাবি হাইস্কুলের সহকারী শিক্ষক মাননীয় আবু সাইদ আহমেদ ডাঙরিয়ার সহযোগত আমি কিছু দুখিয়া শ্রেণীক নিত্য প্রয়োজনীয় সা সামগ্রী বিতরণ করু। বিশেষক যখন লোকে দিনত আনে দিন হাজিরা করে দিনত আনে দিন খাইছিল, তেলক কিন্তু সকল ঠাইতে কিন্তু কাম বন বন্ধ হয়ে আছে। আমি আশা করো সরকারে এনেকা জনসাধারণক তথা এনেকা দেশের সংকটের সময়ত এলোক কিন্তু পর্যাপ্ত পরিমাণে সহায় করব লাগাইছিল, কিন্তু আমি এবিএমসি কিন্তু আজি এতিয়ালৈকে কিন্তু তেনেকুৱা সাহায্য সামগ্রী বিতরণ করা দেখা নাপালো। যদিও আমার অঞ্চলত কিছু ব্যক্তিয়ে সাহায্য সামগ্রী বিতরণ করেছিল, তেওঁলোকে কিছু ভোটর স্বার্থত মাত্র কেজনমান তেওঁলোকর সঙ্গী সকলকে সাহায্য করা আমি শুনা পাইছো। আশা করো এনেকুৱা সংকটময় সময়ত যাতে সকলোৱে আগবাড়ি আহি দুখীয়া শ্রেণীক সহায় করে তার বাবে আমি আশা রাখিছো। আর প্রশাসন বিভাগকে ধন্যবাদ জানাইছো, তেওঁলোকে লগত থাকি আজি আমার পুবখাড়ী জাবি আঞ্চলিক সমিতির যেসমূহ সাহায্য সামগ্রী তেওঁলোকে বিতরণ করে দিলে, তার কারণে আমি পুনরবার লাভদান করি আরক্ষকের ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া মাননীয় আইসি স্যারক ধন্যবাদ জানাইছো। আর বিশেষ অনাগত দিনত আমার এই অঞ্চলের যেসমূহ রাইজে আমাক বিভিন্ন ধরনের সহায় সহযোগিতা আগবাড়ালে তেওঁলোকৰ সহায় সহযোগিতা। বন্ধুসকল, করোনা ভাইরাসের আতঙ্কে সমগ্র বিশ্বতে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে, সেই পরিপ্রেক্ষিতে আজি আমার সমগ্র ভারতবর্ষের অসমতো ইয়ার বিরূপ প্রভাব পড়েছে। আর এই সম্পর্কে যে অসম তথা ভারতবর্ষের যে সাম্প্রদায়িক রাজনীতির আরম্ভ হয়েছে, এক লৈ আমি এজন উদীয়মান যুবক হিসাবে বহুত শঙ্কিত হয়েছো। রাজনীতির সময় আছে, কিন্তু এনে ধরনের নিকৃষ্ট রাজনীতি এনেকা ধরনের যদি নিকৃষ্ট রাজনীতি করা হয়, এদিন এখন কিন্তু আমার সকলরে কিন্তু এনেকা রাজনীতির প্রতি কিন্তু ঘৃণনীয় ঘৃণা জন্মিব। আপনাদের জানে এশিয়া মহাদেশের ভিতরতে বাংলাদেশ এটা খুব দরিদ্র রাষ্ট্র বলে চিহ্নিত হয়েছিল, কিন্তু সেই বাংলাদেশ আজি যেতিয়া বিএনপিয়ে খালেদা জিয়ার নেতৃত্ব শাসন করেছিল, তেতিয়া কিন্তু এনেকা হিন্দু মুসলমানের রাজনীতি করার বাবেই বাংলাদেশ কিন্তু বহু পিছুয়াই গেছিল। কিন্তু বর্তমানের যে শেখ হাসিনার নেতৃত্বে যে সকলরে সমান উন্নতির কারণে যে উন্নতির স্বার্থত রাজনীতি করে আছে, যার ফলত কিন্তু আজ বাংলাদেশে এশিয়া মহাদেশের ভিতরতেই প্রায় দ্রুতগতিত উন্নতি লাভ করবলে সক্ষম হয়েছে, যার ফলস্বরূপে বর্তমান ভারতবর্ষ দ্বিগুণ উন্নতি লাভ করবলে সক্ষম হয়েছে যদি জিডিপির ক্ষেত্রে দেখা যায়। আমিও যদি চেষ্টা করো, আমি কি সেই রাজনীতি গ্রহণ নকরো যদি আমার ভারতবর্ষ ইমান একটা বিশাল বিশাল দেশ, আমার কোনো অর্থ সম্পত্তি তথা জনসম্পদের কোনো ঘাটি নাই, তৎসত্ত্বেও কিন্তু আমি ভারতবর্ষে কিন্তু পিছপরি আছো। আমি ভারতীয়সকলে যদি ধর্মর নামত সম্প্রদায়ের নামত রাজনীতি নকরি উন্নতির স্বার্থত রাজনীতি করু, বেশি নহয় মাত্র 5টা বছর মাত্র 5 ইয়ার যদি আমি কি করো সকলকে সমানভাবে উন্নতির স্বার্থত আমি কাম করো, ভারতবর্ষ কিন্তু বিশ্বর ভিতরত মই ভাবো বিশ্বর ভিতর এখন সুপার পাওয়ারশীল রাষ্ট্র হব।
খুব কম সময়ের ভিতরতে এই ভারতবর্ষ কিন্তু বিশ্বের ভিতরে সবার পারহীন রাষ্ট্র হব সক্ষম হব। যদি হিন্দু মুসলমানের রাজনীতি পরিত্যাগ করে আমি সকলের সমান উন্নতি, সমান বিকাশ, সমান ন্যায়ের কারণে যদি রাজনীতি করো, কেবল রাজনীতির স্বার্থত কিন্তু ভারতবর্ষের যে হিন্দু মুসলমানের রাজনীতি করে আছে, যার ফলস্বরূপে কিন্তু ভারতবর্ষে আজি এই অধঃপতনের সম্মুখীন হয়েছে। আশা করো অনাগত দিনত ভারতত সকলের উন্নতির স্বার্থত রাজনীতি হব, আর যীতিয়ে নাকি এক ফলপ্রসূ ভূমিকা গ্রহণ করিব, আর ইয়ার জড়িয়ে কিন্তু বর্তমান আপনাদের জানে যে জনসাধারণ কিন্তু বোকা নহয়, যি দলেই কাম করিব তথা জনসাধারণ স্বার্থত কাম করিব সেই দলক কিন্তু জনসাধারণে ভোট দি জয়যুক্ত করিব। গতিকে আপনাদের ইয়ার উদাহরণ দিল্লিত পাইছে, অন্যান্য রাজ্যতো পাইছে, আরও অনাগত দিনত পাব। সেই কারণে আমি ভারত তথা অসমৰ সমূহ ৰাজনীতিবিদ সকললৈ অনুৰোধ জনাওঁ, তেখেতসকলে যাতে ধৰ্ম তথা সাম্প্ৰদায়িক ভিত্তিত ৰাজনীতি নকৰি সকলো জনসাধাৰণৰ উন্নতিৰ স্বাৰ্থত তেওঁলোকে ৰাজনীতি কৰে, আৰু অৱশেষত কিন্তু এই ৰাজনীতিয়ে কিন্তু ভাৰতবৰ্ষৰ কিন্তু উজ্বলি উঠাৰ এটা স্বপ্ন হ'ব বুলি আমি আশাবাদী।